আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। সে ঠিক আছে, তুমি মরে গেলে না হয় গল্পটা পড়ে দেখবো, বাট মরে যাওয়ার আগে ভাই কে এরকম এক্সপ্রেশন দেয়? আরে মামুনি, তুমি মরতে যাচ্ছ, ফুলসজ্জার রাতে করতে যাচ্ছ না। 720 কোটি মানুষের মধ্যে একজনকে ভালোবাসি, আর সেই মানুষটাকে না পেলে অভিযোগ তো করবই। ভাই তুই আগে বাড়ি গিয়ে চুপচাপ পড়াশোনা কর, সামনে মাধ্যমিক পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা কর। অভিযোগ করতে এসেছে ভাই, এই জন্য বলা হয় বাচ্চা বাচ্চা ছেলেপুলের হাতে না ফোন দেওয়া উচিত নয়। সো হাই গাইস, আমি দেবমাল্য, তোমরা আছো দা বম স্টেশন। আজ আমরা কুচি করে চাটবো কিছু ভিন গ্রহের প্রাণীদের। দেখো ব্যাপারটা হচ্ছে যে টিকটক ব্যান হয়ে যাওয়ার পর আমরা খুব মজা পেয়েছিলাম, আমরা হয়েছিলাম যে মানুষের এবার পাবলিকলি হাগা বন্ধ হয়ে যাবে। এন্ড গেস হোয়াট, একটা পায়খানার কোমর ভাঙতেই আরো বড় বড় কোম্পানি আরো 10-12টা কোমর নিয়ে আসলো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তার সঙ্গে আরো ছোটখাটো কিছু কোম্পানি সবাই নিজের একটা করে কোমর আনলো এবং রাস্তার মধ্যে বসালো এবং পাবলিককে বলল চলো হাগো। ভাই তোর আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, তুই যেই মেয়েটারে ভালোবাসছি না, ওর না বিয়া ঠিক হয়ে গেছে, ওই পাশি দিয়ে মরে গেছে ভাই। বেঁচে থেকে লাভ কি বল? ব্যাস ভাই, ততক্ষণে খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। না মানে জাস্ট ভাই লেভেলটা ভাবো, যেই বয়সে আমাদের রেজাল্ট বেরোনোর ডেট শুনলে হার্ট অ্যাটাক হয়ে যেত, সেই বয়সে মেয়ের বিয়ের খবর শুনে ভাইয়ের হার্ট অ্যাটাক হচ্ছে। বয়স কত তোর? হ্যাঁ গরুর দুধ খাওয়ার বয়সে তুমি। কিরে ভাই তুই কেন বসে পাগলের মতন শুরু করে দিছিস কে? শ্বাসনিতে কষ্ট হইতাছে ভাই। শ্বাসকষ্ট হচ্ছে? এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো রেড ভলান্টিয়ার্স, হ্যাঁ একটা অক্সিজেন সিলিন্ডার লাগবে, একজনের শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা কারণ জিজ্ঞাসা করবো, ওয়েট। হ্যাঁ ভাই তোমার শ্বাসকষ্ট কেন হচ্ছে? অনেক কষ্ট হইতাছে, যার জন্য সবারে ছেড়া দিলাম, আজকে সে আমায় ছেড়া দিল। হ্যাঁ হ্যালো, না না এখন কোনো অক্সিজেন দরকার নেই। হ্যাঁ ঠিক আছে ভাই, রেড ভলান্টিয়ার্সরা মানুষের পাশে দাঁড়ায়, এলিয়েনদের পাশে নয়, ঠিক আছে? মেসেজও করবি না, কথা বলবি না, তারপরও তো বলতে পারলি না। শুধুমাত্র এই জন্যই সরকারের উদ্দেশ্যে বলছি যে স্কুল কলেজগুলো খুলে দিন, খুলে দিন। আরে বাচ্চা বাচ্চা ছেলে পুলেগুলো বাড়িতে বসে চোখে দুফোঁটা গ্লিসারাইড মেরে কান্নাকাটি করে ভিডিও বানিয়ে নিজেদেরকে অ্যাক্টর ভাবতে শুরু করে দিয়েছে। এরা পড়াশোনা ভুলে যাচ্ছে, বই খাতা কোথায় রেখেছে সেটাও ভুলে যাচ্ছে, কিন্তু শালাগুলো মেয়েদের মুখ ভুলতে পারছে না। বাইরে গাইস, এই সমস্ত ভুলভাল রিলসের জায়গায় যদি তোমরা ইনস্টাগ্রামে ভালো রিলস দেখতে চাও তাহলে আমাকে ফলো করতেই পারো। ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করে নাও @thebomstation বা দেবমাল্য কর্মকালীকে সার্চ করতে পারো, আর ফলো করে নাও তাদেরই। তোমাকে ভুলে থাকার অভিনয়টা আর করতে পারছি না। ভাই তুই এমনিতেই অভিনয় করতে পারছিস না, তো ভুলে যাওয়ার অভিনয় কি করে করবি? হ্যাঁ আর গলা দিয়ে ওটা কি সাউন্ড বের হচ্ছে, গলার মধ্যে কলা ঢুকিয়ে রেখেছো? আর বাবু চোখটা শুধু একবার দেখো, মদ, গাঁজা, বিড়ি, খৈনি, কোকেন, পান, সুপারি সব একসাথে খেয়ে নেশা করেছে মনে হচ্ছে। যদি আমি ছেড়ে দেই কে এমন আছে তোমার হাতটা শক্ত করে ধরবে আর এই মায়াদয়াহীন শহরের রাস্তাগুলো পার করে দেবে। ভাই তুই কি বয়ফ্রেন্ড না ট্রাফিক পুলিশ বলতো যে গার্লফ্রেন্ডের হাত ধরে সারা শহরের রাস্তাঘাট পার করিয়ে দিস? হ্যাঁ আর একটু আগে তুই কি যেন বলছিলি, তুই হাত ছেড়ে দিলে তোর গার্লফ্রেন্ডের হাত কে ধরবে? ভাই আমি ধরবো, আমি, তুই ছেড়ে দেখ না, জাস্ট একবার ছেড়ে দেখ, আমি ধরবো। আমার কথা বাদ দে, আরো 50টা ছেলে লাইন দিয়ে বসে আছে, তুই কে শাহরুখ খান নাকি? আচ্ছা আমার একটু হেল্প করবা? হ্যাঁ কি বলো। যে ভালোবাসার অভিনয়টা আগে করছিলা ওই ভালোবাসার অভিনয়টা আরেকবার করবা, খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে। ভাই ভালোবাসা, চারিদিকে শুধু ভালোবাসা আর কোনো কথা নেই। ভাই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সারাদিন কানে ফোন লাগিয়ে গার্লফ্রেন্ডকে কল করে যাচ্ছে, ভিডিও কল করে যাচ্ছে, সারাদিন হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে। মানে আজকালকার নিব্বা নিব্বিরা ভালোবাসার একটা আলাদা উচ্চতা বানিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে তুমি যদি তোমার বাবুর সঙ্গে 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা কথা না বলেছো তাহলে তুমি কিসের ভালোবাসা করছো? কিচ্ছু ভালোবাসো না তুমি। শোন ভাই, তোরা যারা ভাবছিস যে আমার গার্লফ্রেন্ড আমার সাথে সারাদিন কথা বলছে, আমার বয়ফ্রেন্ড আমার সাথে সারাদিন কথা বলছে, মানে সে আমাকে প্রচুর ভালোবাসে, এটাই আমার ভালোবাসার চিহ্ন, ওটাকে বেকারত্বের চিহ্ন বলে। হ্যাঁ কাজ কাম নেই বলে সারাদিন ফোনে কথা বলে যাচ্ছে। আরে ভাই ভালোবাসাটাকে লিমিটে রেখে ক্যারিয়ারটার দিকে একটু ফোকাস কর, নাহলে বিয়ের পর খাওয়াবি কি বউকে? ওইটা ওইটা খাওয়ানোর একটা টাইম লিমিট থাকে, ঠিক আছে? সবসময় ওটা খেতে ভালো লাগে না, আর বাই দা ওয়ে ওটা খেলে পেট ভরবে না মুখ ভরবে। আচ্ছা বন্ধু, তোদের দুজনের ব্রেকআপ প্ল্যান হলো? দোষটা ওর ছিল না, আমি একটু সিরিয়াস হয়ে গেছিলাম, ও তো টাইম পাস চাইছিল,
আমি ওরে ভালোবাসা পেলাইছিলাম। ভাই স্কুলে জীবন বিজ্ঞান প্রজেক্টগুলো কমপ্লিট হয়েছে? যদি কমপ্লিট না হয়ে গিয়ে থাকে তাহলে চুপচাপ অ্যামিবা, ছত্রাক, হৃৎপিণ্ড, ফুসফুস এগুলো ভালো করে প্রজেক্ট খাতায় আঁক, ঠিক আছে? আর যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে হাঙ্গামা চালিয়ে চুপচাপ ডোরে বন্ধ দেখ। সালা সিরিয়াস হয়ে গেছিলাম, বড় রোম্যান্টিক বোকাসোটা আমার। কিরে তুই অর্চবি দেখে এখনো কাঁদোস? আমারে দেখ, আমি আমার গার্লফ্রেন্ড রে কবে ভুলে গেছি। আরে পাগল, এটা তোর মোবাইলই, ওরে অনেক মনে পড়ে না? কি কষ্ট, কাঁদতে হবে, চোখ দিয়ে জল পড়ছে না, গ্লিসারিনটা করি। শোন ভাই, বড় দাদা হিসেবে তোর একটা সাজেশন দিচ্ছি, হ্যাঁ, জীবনে ফোনের মধ্যে এক্স এর সমস্ত ফটো রাখবি না, সব ডিলিট করে দিবি, শুধুমাত্র এক্স এর এক্স 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 ফটোগুলো রাখবি। সিরিয়াসলি নিয়ে নিস না ভাই, আমার খিস্তি গাস্তা করে দেবে লোকজন। তুমি জানো না আমি তোমার ছাড়া থাকতে পারি না, তুমি কেমনে অন্য কেউ বিয়া করে ফেলাইলা। হাত ছড়া, দেখো তো কথা বলতাছি, সবকিছু শেষ হয়ে গেল রে। মাঝে মাঝে দেখি খুব খারাপ লাগে, মা বাবার একমাত্র সুস্থ স্বাভাবিক ছেলেগুলো দিন দিন কেমন ছাপড়ি হয়ে যাচ্ছে, শুধুমাত্র কিছু ভিউয়ের আশায় রাস্তাঘাটে গিয়ে এরা কন্টেন্টের জায়গায় মুজিরা বানিয়ে যাচ্ছে এবং দিন দিন পাগলে পরিণত হচ্ছে। মনে রাখবেন, এই ক্ষেত্রে আমাদের রোগের সঙ্গে নয়, রোগীর সঙ্গে লড়তে হবে। তাই আপনারা যখনই রাস্তায় বেরোবেন এবং এই ধরনের কিছু পাবলিককে রাস্তায় দেখতে পাবেন, তখন আপনাদের হাতের আশেপাশে যা থাকবে সেই জিনিসগুলো আপনাদের হাতে তুলে তাদের মুখ টিপ করে ছুঁড়ে মারবেন, এবং এছাড়াও তাদের হাতে আপনারা কিছু অর্থ তুলে দেবেন যতটা আপনাদের সামর্থ্য, যাতে তারা এই রোগের উপযুক্ত চিকিৎসা করাতে পারে। মনে রাখবেন, আমরা যদি ওদের পাশে গিয়ে দাঁড়াই তাহলেই ওরা বেঁচে থাকবে। সো হাই গাইস, আজকে ভিডিওটা যদি থাকলে ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমাদের বেস্ট পার্ট কোনটা, শেয়ার 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 করে জাস্ট ভিডিওটাকে ছড়িয়ে দাও। আর নতুন ভিডিওটি খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, সব করে রাখো।